করোনা সৃষ্ট পরিবেশে অথন্তর লগাইছে ক্ষুদ্র ব্যবসায়ী। রাজ্য গোপালকর হাহাকার অবস্থা, নিতৌ নষ্ট শ লিটার গাখীর, অসহায় রিক্সা চালক চাহ ব্যবসায়ীও। রাজ্য করোনার কালরূপ অব্যাহত, কোভিড প্রতিরোধের বাবে প্রশাসনে জারি করা সাধ্য আইনের ফলত এটা পানিত হাঁহ নচরা অবস্থা ব্যবসায়ীসকলের। হাহাকার করেছে গোপালক সকলেও, গ্রাহকের অভাবত নষ্ট হয়েছে শ লিটার গাখীর। দৃশ্যপট এক, এইখন দেরগাঁও হালুয়া গাঁওয়ের এখন দুগ্ধ পাম্প। মঞ্জিত বরা নামের এইজন যুবকে কষ্টরে গড়ি তোলা এই বিশাল দুগ্ধ পামত এতিয়া দৈনিক নষ্ট হয়েছে 200 লিটারও অধিক গাখীর। বিক্রি নোহা গাখীর এইদরে গরুকে খুবলে বাধ্য হয়েছে যুবকজন। আপনার প্রায় 200 লিটার গাখীর ওলায়, তার 70% গাখীর বিক্রি হয়েছে, মানে 30% গাখীর বিক্রি হয়েছে, 70% গাখীর থাকি গেছে, মানে আপনার 140 লিটার গাখীর থেকে গেছে। তো সেই গাখীরখিন আপনার পনির বনাইছো, ক্রিম বনাইছো, কিন্তু পনির ক্রিম বর্তমান বিক্রি নাই। তারপর যখন আর গাখীর থাকি যায় কালি পরশি গাখীরখিন গো খাবলিয়া হয়েছে। দৃশ্যপট দুই, এই দৃশ্য হল গহপুরের। গহপুরের এই সকল দুগ্ধ পালকে এনেদরেই লিটারে লিটারে গাখীর দই পনির পেলাবলগিয়া হয়েছে খারৈ নৈত। করোনার বর্ধিত সংক্রমণের বাবে প্রশাসনে গ্রহণ করা ব্যবস্থার পাছতেই স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন, যার পরিপ্রেক্ষিত মোরে কপালে হাত দিবলগিয়া হয়েছে এই সকল ক্ষুদ্র ব্যবসায়ীয়ে। আনহাতে রাইজর কোভিড পরিস্থিতি আর প্রতিকূল বতরের বাবে সমস্যার সম্মুখীন হয়েছে ক্ষুদ্র চাহ ব্যবসায়ী সকলও। চাহর উৎপাদন নিম্নগামী আর চাহপাতর সঠিক মূল্য নোপাত পরিয়াল চলাবলৈ অসুবিধাত পড়েছে লোকসকল। একদম খরাং বতর, এই খরাং বতরত আমি দরব মারিবলৈ সক্ষম হওয়া নাই, আর আমি শ্রমিক পোৱা নাই। এটা দরব মারিব নোৱাৰ কারণে এই একটা দেখিছে নয় বগা পড়ে গেছে, এই একটা বেমার, এইখানে শুকাই গেছে, হেলোপেথিস লাগিছে। গতি পানি আর শ্রমিকের কারণে আমি এখানে লালন পালন করবা নাই, অন্যথা আমি পানি খাবলে পোৱা নাই। এই মুহূর্ত আমি দরব মারিব কারণে ইয়াত নাই পোৱা। দ্বিতীয়তে এই সময়ত আমার মার্চ এপ্রিল মে তিনিটা মাহ হল, আমি তিনিটা মাহত তিনিটা ফ্লাস হব লাগছিল, এটা ফ্লাসও শেষ হওয়া নাই। ইপিনে আন্তজিলা যাতায়াত বন্ধর ফলত সমস্যাত ইলেকট্রনিক রিক্সা চালকসকল। এই দৃশ্য বঙ্গাইগাঁওর নাম্বারপাড়ার। পুয়াই রিক্সাখন লৈ উলাই আহি এজনো যাত্রী নোপাত নিরাশ এই সকল চালক। ইয়াত আপডাউন করে থাকো, এতিয়া যাতায়াতের মানুষ যেবিলাক আছে সেবিলাক তো ভয়ে খায়। এই বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টর বরপেটা ডিস্ট্রিক্ট যাবলৈ মানুষে ভয় করে থাকে। এতিয়া এতিয়া আমার এনেকা অসুবিধা হয়েছে, আজি পথ আহিছো দিনটোই আমার ইয়াতে বহি থাকিব লাগে। এতিয়ালৈকে মানে আমার এনেকা হয়েছে 100-150 টাকাও ইনকাম করিব নোৱাৰো, কেনেকুৱা কৰি চলাম। মঙ্গলদৈটো একেই পরিবেশ। কোভিড আক্রান্ত রোগী বৃদ্ধি পোৱাত ডাকচকী কোচপাৰা গাঁও জিলা প্রশাসনে ঘোষণা করলে কন্টেইনমেন্ট জোন হিসাবে, যার ফলত দিন হাজিরা করা লোকের মাজত হাহাকার অবস্থা। তেনে সময়তে বহুকেইটা অসহায় পরিয়ালক খাদ্যর যোগান ধরবলৈ আগবাঢ়ি আহিল বিধায়ক বসন্ত দাস। আজি এই মানুহখিনি সহায় করব আগবাঢ়ি আহিছে আর ঘনে ঘনে খবর লৈ আছে, কারণ তেও কোভিড পেশেন্ট, কারণ তেও কোভিডের কারণে আইসোলেশনত আছে। কিন্তু আমি সেইটো বিচাৰি না, আমি বিচাৰি যে এই দুখিয়া মানুহখিনিয়ে কেনেকে সরকারে আর আর্থিক সাহায্য দিব পাৰে। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।